এই পরিবেশের ব্যাপারে বলি, খুব ভালো পরিবেশ, বাইরের থেকে অতটা বুঝতে পারিনি, কিন্তু ভেতরে এসে খুব প্রথম আসলেন ঘুরতে না সেকেন্ড টাইম, কেমন লাগছে? খুব সুন্দর। আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি, আর অবশ্যই কিন্তু এই পার্কে তোমাদের আসতেই হবে। হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। আজ আমি চলে এসেছি মালদার সেই নতুন পার্ক বেলাসেস পার্কে। তো এই পার্কের ভিডিওটা কিন্তু অবশ্যই আসবে, কি কি রয়েছে। তো বন্ধুরা, থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো যে এই ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার নাম সঞ্জনা, আমার ইউটিউবের চ্যানেলের নাম গোগুলা ব্লগস। দাদাকে মানে দেখে খুব ভালো লাগলো, হ্যাঁ ইউটিউবারের সাথে দেখা হলো একটা আলাদাই অনুভূতি। সো আমার তো খুব নতুন চ্যানেল, তো দাদাকে সবাই সাপোর্ট করো, দাদা এত সুন্দর মানে ভাবে ক্যাপচার করছে জিনিসগুলো, খুব ইন্সপায়ার হলাম আমিও। আর আশা করি আমিও ফিউচারে খুব ভালো ভালো কন্টেন্টস আনবো। তবে এই পরিবেশের ব্যাপারে বলি, খুব ভালো পরিবেশ, বাইরের থেকে অতটা বুঝতে পারিনি, কিন্তু ভেতরে এসে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, স্পেশালি বাচ্চাদের জন্য তো খুব সুন্দর। সবাই এসো বাচ্চাদের সাথে ভিজিট করো, এত সুন্দর লাগবে এনভায়রনমেন্টটা, আশা করি খুব এনজয়ও করতে পারবে তোমরা সবাই। আর খুব বেশি বেশি করে দাদাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভাই কেমন লাগছে? ওই দিদি, এই পার্কে প্রথম আসলেন ঘুরতে? না সেকেন্ড টাইম। কেমন লাগছে? খুব সুন্দর। তো কোথা থেকে? এই মালদা থেকে। থ্যাংক ইউ। মালদা থেকে। কেমন লাগলো? খুব সুন্দর। এই প্রথম আসলে? হ্যাঁ ফার্স্ট। পার্কটা কেমন লাগলো? কেমন লাগলো পার্কটা? আর কেমন লাগলো? হ্যাঁ কি করছেন? ব্লগ ব্লগ রিভিউ মোটামুটি আছে। মোটামুটি কেমন লাগলো দাদা? চলছে তো। বলি কেমন লাগলো পার্কটা? তো বন্ধুরা, পুরোটাই পার্ক আমরা মোটামুটি ঘুরিয়ে দেখালাম, তো আমাদের বেশ ভালো লাগলো। তো চলো, আমার সাথে দুজন এসেছে, দুজন ইউটিউবার, এস আর কে তন্ময় আর এমপি মেধা, ওদের রিভিউটা নিয়ে নেব কেমন লাগলো ওদের। ওকে, আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি, আর অবশ্যই কিন্তু এই পার্কে তোমাদের আসতেই হবে, আসতেই হবে। ভীষণ সুন্দর পার্ক, এটা ভীষণ বড়, কিন্তু বাইরে থেকে লাগে ছোট, বাট ভেতরে আসো দেখবে যে এতটাই বড়। ভাই ঘুরতে ঘুরতে আমার আর ভালোই লাগছে না, কখন বেরোবো, এতক্ষণ ঘোরা যায়, অনেক এরিয়া আছে, আমরাও তাও যাইনি। পিকনিক পিকনিক যে স্পটটা আছে সেটা কিন্তু অনেকটাই বড়, আর এই সাইডে রয়েছে পিকনিক স্পট। তো দেখতে পাচ্ছ, যদিও বক্সের আওয়াজে আমি বেশি কথা বলবো না, কপিরাইট আসতে পারে। তো দেখো মজা পাবে। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এত বড় পার্ক আমি দেখিনি, গঙ্গারামপুর কালদিঘি পার্ক দিয়েছিলাম, ওর থেকেও কিন্তু এটা খুবই ভালো। অনেকটা জায়গা জুড়ে পার্কটা করা আছে, আর খুবই সুন্দর পুলের কাজ করা আছে, আর অনেকটা ছোট উপরে একটা লেক আছে। তোমরা আসলে খুবই ভালো লাগবে, তোমাদের আসো এসে দেখে যাও। মালদা থেকে এসছি, মালদা টাউন থেকে, খুব সুন্দর করেছে প্রথমবার আসা আমাদের, খুব সুন্দর লাগলো, ভালো করেছে। আশা করি আগামী দিন আরও ভিড় হবে, লোকের প্রচারটা বাড়বে, ঠিক আছে? এমনি খুব সুন্দর হয়েছে। পার্কের মধ্যে আসো, বিশেষ করে গার্লসদের নিয়ে অবশ্যই অবশ্যই, 30 টাকা উঠে যাবে ভাই 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 ভাই।